লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নভেম্বর মাসের টাকা কবে দেবে কোন জেলায় কবে টাকা লিস্ট প্রকাশিত হলো নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছে আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পুরনো এবং নতুন উপভোক্তাদের জন্য বিরাট বড় সুসংবাদ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সকল মা বনেদের জন্য বড় ঘোষণা নভেম্বর মাসে সকল মা বনেদের টাকা দেওয়া খবর প্রকাশ করলো নবান্ন নভেম্বর মাসে টাকা দেওয়ার আগে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাওয়ার জন্য সকল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনেদের নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে ওয়াইসি আপডেট করতে হবে তবেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বর্তমানে ভান্ডার প্রকল্পে মা বোনেদের নামে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন তবে নবান্নের নতুন ঘোষণায় যে সকল মা বোনেদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কে আপডেট থাকবে না তাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বর্তমানে আবেদনকারীর সংখ্যা দুই কোটি ষোলো লক্ষ সকল মা বনেদের জন্য রাজ্য সরকারের অর্থ দপ্তর নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বরাদ্দ করে দিয়েছে তবে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর নভেম্বর মাসে প্রত্যেক জেলা হিসাবে ভাগে ভাগে টাকা পাঠানো হবে নভেম্বর মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটাকে একটুও না টেনে শুরুর থেকে সেই সব খুব ভালো করে দেখবেন আর যারা এখনও পর্যন্ত এই ভিডিওতে একটি লাইক দেননি অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর যারা এখনও ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নবান্নের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাতে জানা গিয়েছে দুই কোটি ষোলো লক্ষ মা বোন নভেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে বর্তমানে প্রতি মাসে মা বনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে সমস্যা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে অনেক অসামঞ্জস্য দেখা যাচ্ছে অনেক মা বনেদের অ্যাকাউন্টে মাসে দুই তারিখের মধ্যে টাকা এসেছে অনেকের আবার পনেরো থেকে ষোলো তারিখে টাকা পাচ্ছে এবার নভেম্বর মাসে এই অসামঞ্জস্য দূর করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে নবান্ন নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর নভেম্বর মাসে সমস্ত মা বোনিদের সঠিকভাবে টাকা দেওয়ার জন্য সরকারি আধিকারিকরা জোর প্রস্তুতি শুরু করে দিয়েছে যে কারণে নভেম্বর মাসের এক তারিখ থেকেই মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে বিগত মাসগুলির মতো যাতে টাকা পেতে সমস্যা না হয় তার জন্য করা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আগামীকাল যে জেলাগুলিতে টাকা পাঠানো হবে তার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা কলকাতা দার্জিলিং মালদা বীরভূম কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম হাও ভান্ডার প্রকল্পের সুখবর নভেম্বর মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে কারা অতিরিক্ত টাকা পাবে নব নবান্নের আধিকারিক সূত্রের খবর বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে একটি সমস্যা দেখা যাচ্ছে বিগত কয়েক মাস বহু মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পেমেন্ট স্ট্যাটাস চেক করতে গেলে দেখতে পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস অনেকের আবার পেমেন্ট সাকসেস দেখাচ্ছে কিন্তু প্রকল্পের কোনো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে না মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই সমস্যার সমাধান করা হয়েছে এরকম সমস্যার কারণে যে সকল মা বোনেদের বিগত কয়েক মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসছে না নভেম্বর মাসে তাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে আবাস প্রকল্পে উপভোক্তাদের ডিসেম্বর থেকেই টাকা দেওয়া হবে কথা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে কুড়ি তারিখ থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে তবে টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার আগে সমস্ত তথ্য আবার যাচাই করবে রাজ্য সরকার রাজ্যে আবাস যোজনা সমীক্ষা কাজ শুরু হয়ে গিয়েছে সমীক্ষা করে যারা যোগ্য বলে বিবেচিত হবে একমাত্র তাদের নাম আবাস যোজনার লিস্টে তোলা হবে মুখ্যমন্ত্রী বলেন এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেবে মুখ্যমন্ত্রী বলেন একত্রিশে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে বাড়ি তৈরি টাকা দেবে তবে আবাসের টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের রাজ্য সরকারের সমস্ত শর্ত মানতে হবে তবেই আবাসের টাকা পাওয়া যাবে